এই মুহূর্তে যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের লাইভে আছে বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন ভাই। সায়মন ভাই, আপনার কাছে প্রশ্ন যে আগামীকালকে আসলে পিয়াসা রিপাবলিকায় কি হতে যাচ্ছে বা বিষয়টিকে একটু বলবেন। আসসালামু আলাইকুম, এই সবাইকে রমজানুল মুবারক। আপনারা সবাই অবগত আছেন এই পবিত্র মাহে রমজান মাসে এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সুইডেনের এক দায়িত্বশীল রাজনৈতিক নেতা। কোরআন পুড়িয়ে আমাদের ইসলাম ধর্মকে ছোট করিয়ে আমাদের সারা বিশ্বে মুসলমানের কলিজার একটা আঘাত এনেছে। তার ধারাবাহিকতায় আমরা ধূমকেতু এবং বাংলাদেশ সমিতি সহ সকল রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ আগামীকাল একটা প্রতিবাদ সভা ডাকা হয়েছে। আমি অনুরোধ করব, আমরা যদি সত্যি ধর্মকে ভালোবাসি, মুসলমান হয়ে থাকি, আসুন অন্তত এই কোরআন পড়ার প্রতিবাদটা যাতে কাল আগামীকাল 29 এপ্রিল পিয়াসা রিপাবলিকেতে আমাদের ধর্মের একটা দায়িত্ব, আমরা অন্তত মুসলমান হিসাবে সবাই দল মত নির্বিশেষে আগামীকাল আমরা এই প্রতিবাদে অংশগ্রহণ করি। আগামীকাল ঠিক 2টা বাজে পিয়াসা রিপাবলিকেতে অনুষ্ঠানটা হবে এবং সেখানে আমাদের জুম্মার নামাজ আদায় করা হবে। সকলকে উপস্থিত থাকার জন্যে আমি বিশেষভাবে আমি অনুরোধ করছি এবং আবেদন রাখছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ সায়মন ভাই, এবং সেই সাথে অনুরোধ রইল, মুসলিম হিসাবে আপনার দায়িত্ব আগামীকালকের নিজের ধর্ম অবমাননার জন্য প্রতিবাদ সমাবেশ।